হ্যালো বন্ধুরা ওয়েলকাম টুমে চ্যানেল জবস অ্যান্ড নলেজ পাঁচশোটি গুরুত্বপূর্ণ কম্পিউটার জিকের পার্ট সেভেনে আপনাদের সকলকে স্বাগত জানাই এর আগের পার্টগুলো আপনারা যারা এখনো দেখেননি সেই সমস্ত ভিডিওর পার্টের লিঙ্কগুলো আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে নেবেন এবং বন্ধুরা এই সকল পার্টগুলোর পিডিএফ ফাইল ডাউনলোড করার জন্য টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান এবং সকল প্রকার পিডিএফ ফাইল এবং আরও অন্যান্য চাকরির খবর আপনারা সেই টেলিগ্রাম চ্যানেল থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে শুরু করা যাক এর আগের পার্টে ওয়ান পর্যন্ত কোয়েশ্চেন কমপ্লিট হয়ে গেছে এই পার্টের প্রথম প্রশ্ন ওয়ান সিক্সটি কম্পিউটারের প্রধান বৈশিষ্ট্য কি উত্তর নির্ভুলতা কোয়েশ্চেন নাম্বার ওয়ান বাংলার টাইপিং সফটওয়্যার বিজয় বাহান্ন কে তৈরি করেছেন উত্তর মোস্তাফা জব্বার কোশ্চেন নম্বর ওয়ান কোন ডিস্ক সরাসরি ফরম্যাট করা যায় না উত্তর ফ্লপি ডিস্ক কোশ্চেন নম্বর ওয়ান ডেটাবেজ কি নিয়ে গঠিত উত্তর রেকর্ড নিয়ে কোশ্চেন নম্বর ওয়ান কোন কম্পিউটার পরিমাপন পদ্ধতিতে কাজ করে উত্তর অ্যানালগ কম্পিউটার কোশ্চেন নম্বর ওয়ান কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কোন অংশকে উত্তর সিপিইউ অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কোশ্চেন নম্বর ওয়ান সিক্সটি সেভেন চার্লস ব্যাবেজকে কোন কম্পিউটারের জনক বলা হয় উত্তর আধুনিক কম্পিউটার কোশ্চেন নম্বর ওয়ান সিক্সটি এইট কিবোর্ড থেকে প্রদত্ত প্রিন্ট কম্যান্ড কোনটি উত্তর কন্ট্রোল পি কোশ্চেন নম্বর ওয়ান সিক্সটি নাইন কম্পিউটার ভাইরাসকে উত্তর ক্ষতিকারক প্রোগ্রাম কোশ্চেন নাম্বার ওয়ান সেভেন্টি কলাম ও শাড়ি মিলিত হয়ে কী তৈরি করে উত্তর টেবিল কোশ্চেন নাম্বার ওয়ান সেভেন্টি ওয়ান এক্সেল এ ইজ ইকুয়াল টু চিহ্ন কখন ব্যবহৃত হয় উত্তর ফাংশন লেখার জন্যে কোশ্চেন নাম্বার ওয়ান সেভেন্টি টু ওয়ার্কশিট কীের অংশ বিশেষ উত্তর ওয়ার্ক বুক কোশ্চেন নাম্বার ওয়ান সেভেন্টি থ্রি উইন্ডোজ এইট পয়েন্ট ওয়ান কোন ধরনের সিস্টেম এটা হলো একটা অপারেটিং সিস্টেম যেমন আরও অপারেটিং সিস্টেম আছে এক্সপি আছে ঠিক আছে উইন্ডোজ সেভেন আছে এছাড়া ভিস্তা আছে উইন্ডোজ এইট আছে এবং বর্তমান যেটা চলছে উইন্ডোজ টেন তেমনই উইন্ডোজ এইট পয়েন্ট ওয়ান হলো একটি অপারেটিং সিস্টেম কোশ্চেন নম্বর ওয়ান সেভেন্টি ফোর কম্পিউটারের প্রধান তিনটি ইউনিট কী কী উত্তর নাম্বার ওয়ান ইনপুট ইউনিট নাম্বার টু আউটপুট ইউনিট এবং নাম্বার থ্রি সিপিইউ ইউনিট কোশ্চেন নম্বর ওয়ান সেভেন্টি ফাইভ সিপিইউ এর কয়টি অংশ থাকে উত্তর তিনটি অংশ কোশ্চেন নাম্বার ওয়ান সেভেন্টি সিক্স হার্ড ডিস্ক মাপার একক কি উত্তর গিগাবাইট অর্থাৎ জিবি জিবিতে কিন্তু হার্ড ডিস্ক বা মেমরি পরিমাপ করা হয় কোশ্চেন নাম্বার ওয়ান সেভেন্টি সেভেন মাইক্রোসফট প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা কে উত্তর বিল গেটস কোশ্চেন নাম্বার ওয়ান সেভেন্টি এইট কী অর্থাৎ নাম্বার কীগুলো কিবোর্ডের কোন দিকে থাকে উত্তর ডান দিকে এছাড়া কিবোর্ডের উপরের দিকের শাড়িতেও কিন্তু একটা নাম্বার রো বা নাম্বার সিরিজ কিন্তু থাকে কোশ্চেন নাম্বার ওয়ান সেভেন্টি নাইন ইমেল এর সিসি এর পূর্ণরূপ কি উত্তর কার্বন কপি এছাড়া বন্ধুরা ইমেলে বিসিসি বলে কিন্তু আরও একটা অপশান থাকে এটার অর্থ ব্লাইন্ড কার্বন কপি এটার মাধ্যমে এখানে যখন কোনো ইমেল লেখা হয় অর্থাৎ জিনিস সেন্ডার তিনি যদি কোনো ইমেল এখানে ইনপুট করেন তাহলে সেই ইমেলটি কিন্তু যে প্রাপক থাকবে সে কিন্তু সেটা দেখতে পারবে না সেই জন্য এটাকে বলা হয় ব্লাইন্ড কার্বন কপি কোশ্চেন নাম্বার ওয়ান এইটটি একটি অ্যান্টিভাইরাস সফটওয়্যারের নাম লেখো উত্তর অ্যাভাস্ট এছাড়া অ্যাভাস্টের পাশাপাশি আরও যে অনেক অ্যান্টিভাইরাস আছে যেমন ক্যাসপার স্কাই কুইকেল নর্টন অ্যাভিরা এগুলো সবই কিন্তু অ্যান্টিভাইরাস কোশ্চেন নাম্বার ওয়ান এইটটি ওয়ান আইবিএম এর পূর্ণরূপ কি উত্তর ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন বন্ধুরা এই আইবিএম হচ্ছে কিন্তু একটা আমেরিকান কোম্পানি এটা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে উনিশশো এগারো সালের ষোলোই জুন নিউ ইয়র্কে কোশ্চেন নম্বর ওয়ান এইটি টু ইউনিভ্যাক কম্পিউটার কে আবিষ্কার করেন উত্তর মসলি কোশ্চেন নাম্বার ওয়ান এইটি থ্রি এডভ্যাক কম্পিউটার কে আবিষ্কার করেন উত্তর নিউম্যান কোশ্চেন দুটো খুবই কিন্তু ইম্পর্ট্যান্ট কোশ্চেন নাম্বার ওয়ান এইট্টি ফোর কত সালে আই পিসি বাজারে আসে উত্তর উনিশশো একাশি সালে কোশ্চেন নাম্বার ওয়ান এইট্টি ফাইভ মার্ক ওয়ান এর দৈর্ঘ্য কত উত্তর ফিফটি ওয়ান ফুট লম্বা অর্থাৎ এটার জন্য কিন্তু আলাদা করে একটা রুম লাগে কোশ্চেন নাম্বার ওয়ান এইট্টি সিক্স এম এস ওয়ার্ডে কন্ট্রোল প্লাস এন্ড এর কাজ কি উত্তর ডকুমেন্টের ক্ষেত্রে কারসার চলে আসে লাইনের একদম শেষে কোশ্চেন নাম্বার ওয়ান সেভেন বি টোয়েন্টি সেল অ্যাড্রেসের অর্থ কী উত্তর এক্সেলের ক্ষেত্রে যে বি টোয়েন্টি সেল বা যে কোনো সেল বোঝানো হয় এর অর্থ বি নম্বর কলামের কুড়ি নম্বর রো বা শাড়ি কোশ্চেন নম্বর ওয়ান এইটি এইট ডট ম্যাট্রিক্স প্রিন্টার কি জাতীয় ডিভাইস এটি হলো একটি আউটপুট ডিভাইস কোশ্চেন নম্বর ওয়ান এইটি নাইন কম্পিউটারের জন্য অপরিহার্য সফটওয়্যার কোনটি উত্তর অপারেটিং সিস্টেম কারণ অপারেটিং সিস্টেম না ইনস্টল করা থাকলে কম্পিউটার কিন্তু চলবে না কোশ্চেন নম্বর ওয়ান নাইনটি স্কেপ বাটন কী জন্য ব্যবহৃত হয় উত্তর ডায়লগ বক্স ক্যান্সেল করার জন্য কোশ্চেন নম্বর ওয়ান নাইনটি ওয়ান ওয়ার্কশিটের সিলেক্ট করার ঘর সমষ্টিকে কী বলে উত্তর ব্লক কোশ্চেন নম্বর ওয়ান নাইনটি টু শর্ট এবং ফর্মুলা কোন মেনুতে থাকে উত্তর টেবিল মেনুতে কোশ্চেন নম্বর ওয়ান নাইনটি থ্রি ইউপিএস এর পূর্ণরূপ কি উত্তর আন ইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই কোশ্চেন নাম্বার ওয়ান নাইনটি ফোর কম্পিউটারের কাজের গতি প্রকাশ করা হয় কার মাধ্যমে উত্তর ন্যানো সেকেন্ডে কোশ্চেন নাম্বার ওয়ান নাইনটি এস ওয়ার্ড দিয়ে নতুন ডকুমেন্ট খোলার কমেন্ট কি উত্তর ফাইল তারপরে নিউ ডকুমেন্টে গিয়ে নতুন ওয়ার্ড ফাইল ক্রিয়েট করতে হয় কোশ্চেন নাম্বার ওয়ান নাইনটি সিক্স পাঁচটি হার্ডওয়্যার যন্ত্রের নাম কি উত্তর মাউস কিবোর্ড মনিটর প্রিন্টার স্পিকার এবং স্ক্যানার এগুলো কিন্তু সবই হার্ডওয়্যার কোশ্চেন নম্বর ওয়ান সেভেন অক্টাল শব্দের অর্থ কী উত্তর আট কোশ্চেন নম্বর ওয়ান এইট ডস কি উত্তর ডিস্ক অপারেটিং সিস্টেম এটি একটি বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম কোশ্চেন নম্বর ওয়ান নাইন উইন্ডোজ সেভেন কি উইন্ডোজ সেভেন হলো একটি অপারেটিং সিস্টেম যেমন আগে আপনাদের বলেছিলাম এইট পয়েন্ট ওয়ানও কিন্তু একটা অপারেটিং সিস্টেম কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড এম এ এন অর্থাৎ ম্যান এর পূর্ণরূপ কি উত্তর মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক তাহলে বন্ধুরা এই ছিল আজকের পার্ট সেভেনের সমস্ত উত্তর এবং এই প্রশ্নগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং এই পার্টের পিডিএফও কিন্তু যদি পেতে চান তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন এবং টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এই ভিডিও নিচের ডেসক্রিপশন বক্স থেকে আপনারা পেয়ে যাবেন তাহলে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন